मधुपुर आमसिनी खरक्सा ताखुक जयनाल मुंगई कायजगजाक बुरै बाय कायजाखा फियाबा आ बुरै पुइला कायजगजाखनि सायमानि अब कायजगमानि यागलो तावखसे सायमानो बन बुरैनि नुखुनि बरक रां पैसा आजिनान बागै नों सामुं मा तांनाय हिनि न चेन्नाय थांनि सामुं तांखा ताय चेन्नाय थांगो सामुं तांगिब मास मासनो बन रां रहका प्रायन 3 लाख आ 3 लाख रां रहमाबो ताबखे मानियानि सावतै बिहिगनि र थांखा हांखेखौब बिहिग बन तायबो बाय संसार खालायनानि गसिलिया ओम हाइकिनो मधुपुर थानाव थांनि सायब नायमथां बदलक सुबालिया ঘটনা হয়েছে আমি বিয়ে করছি 2021-এ নাম জান্না ডাক্তার হরিমুরা মুসমুরা মেয়ের বাড়ি নানুর বাড়ি এদিকে থাকার বারে বিয়ে করে মেয়ে 15 দিন আসলেন আমি আমার বাড়ির ভূতের অভিনয় করে সোনামারা গেল মেয়ের মা মেয়ের বাবা এলে গেল সোনামুরা সোনামারা থেকে ভূতের অভিনয় করে আবার এদিকে নানুর বাড়িতে আসলো 8 মাসের মতন এবার আমি এদিকে সংসারে আসলাম 8 মাসের মতন এবার মেয়ের যে সামান আসলো সামা বাড়িতে নিলে তো সংসার করবো আমার যে মাল সামান আছে সব মেয়ে দিয়ে এলাম মেয়ের বাড়ির দোয়ানাগর মেয়েকে আমি চানা দিতাম আমাকে কি চানা দিলাম যে না চানা গেলে টাকা ইনকাম ভালো হবে তুমি চানা দেবাম বাইরের কাছে সেই দিকে আমি সিকিউরিটি ঢুকলাম 25,000 টাকা করে মাসে বেতন মায়ের এটিএম আমি টাকা দিলাম 3 লাখ টাকার মতন এদিকে আমার স্লিপ আছে 3 লাখ টাকার মতন স্লিপ আছে আমি আছি এই মাসের 13 তারিখ মেয়ে আমার লোক অস্বীকার করে মেয়ে এখন আমার লোকের সংসার করতাম কবে বিয়ে করছিলে 2021 আমি বিয়ে করছিলাম 3 বছর রানিং চলতেছে আচ্ছা তোমার যে মেয়েটার বিয়ে করছো মেয়ে কি প্রথমে একটা বিয়ে হয়েছিল মেয়ের আর মেয়ে আমার লোক ষড়যন্ত্র করছে মেয়ের ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু চালা মেয়ের প্রুফ আছে আমার কাছে মেয়ে প্রথম যে বিয়ে করছিল কইছে না 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 আমরা আমি জানতাম না যে মেয়ের প্রথম বিয়ে হয়েছে আবার যা বিয়ের পরে জানতে পারছি তো আমি যে বিয়ে করি আর কে যেন একবারে বিয়ে হয়েছে আর কে হাজার করে বিয়ে হবনি আমি তোমার লোক সংসার করে খাইতে চাই মেয়ের কোনো আমার লোক খাইতে না মানে উদ্দেশ্য কি ছিল মানে তোমার চেন্নাই পাঠানোর উদ্দেশ্যটা কি ছিল আমার তো টাকা গাইবো আমার লোক সঙ্গে রাখতাম হেল্প প্ল্যান এটা ছিল এক লোকের শুইতো না 1 মাস ধরে আমি কারো ছিল মারে ছুইত এবার আমি চান্না দেন মনে করছি মেয়ে ভালো হইব সংসার করবো মেয়ে চান্না চালানোর পরে আমার নামে ব্যাকলিস্ট চালা হয়েছে এই দেখেন মেয়ের প্রুপ মেয়ে ফেসবুক চালায় এই যে মেয়ের ফটো থানাতে মামলা করছে বিষয়টা মা থানাতে গেছিলাম থানার তারা গেছিলাম আমরা নিউজ চ্যানেলে দেওয়ার লাগা তো তার মাধ্যমে একটু চেষ্টা করে কিছু পাইতে পারিনি মানে পুলিশও মানে সংবাদ মাধ্যমের উপর আস্থা রাখছে পুলিশও কোন থানাতে গেছিলাম আমরা মধুপুর থানা গিয়েছিলাম তারা মধুপুর কমিটির মানা না আমরা দেখে মেম্বার প্রধান গেছিলাম আমরা বাড়িতে গেছিলাম তারা কেউ মানা না তারা মিটিংয়ে বসে থানা মেয়ের মা বলে মারধর করবে গেলে তো মেয়েকেও গেলে মারধর করবে আমরা মেয়ের বাড়ি গেছিলাম আমরা লাস্ট অব্দি আমরা আয়া করছি তারা তোমার নাম কি আমার নাম জয়নাল হোসেন কোন জায়গায় তোমার বাড়ি কাম থানা এখন তুমি কি কি যাইতেছো আমি এলাকার দাবি যাইতেছি টাকার দাবি যাইতেছি ঘটনা হয়েছে আমি বিয়ে করছি 2021-এ মেয়ের নাম হয়েছে জান্না ডাক্তার মেয়ে 15 দিনে থাকছেন আমার বাড়ির ভূতের অভিনয় করে গেছে গা সোনামুড়া তো সোনামুড়া থেকে আবার মেয়ের বাড়িতে আমি গেছিলাম মেয়ের লগে মেয়েকে ভূত ভালো হইলে আমরা বাড়িতে আসবো তো মেয়ের লগে লগে আমি 8 মাস এদিকে সংসার করলাম তো আর মেয়েকে সংসার করলে তাহলে আমার মাল সামান যা আছে সব কিছু না তুমি আমার বাড়ি দিয়ে যাও তো আমি নিয়ে যা সামান আছে মেয়ের বাড়িতে দিয়ে এলাম দেওয়ার পরে মেয়ে আমার লোক এক লোক থাকে না সংসার করে না 1 মাস দেখা মেয়েকে চেন্নাই গেলে আমার সংসার করতে আমি চেন্নাই গেলাম গা মেয়ের মাল সামান দেয় মেয়ের এটিএমও আমি 3 লাখ টাকা দিয়েছি আমার কাছে স্লিপ আছে এদিকে 3 লাখ টাকার আমি বেতন পাচ্ছি 25,000 টাকা 2 বছর আমি চেন্নাই জব করছি সিকিউরিটি লাইনে মেয়ের বাবার আমি চেন্নাই নিয়েছি মেয়ের বাবা আমার চেন্নাই মারধর করছে অনেক ইয়ে করছে তারপরে আমি আজ এই মাসে 13 তারিখ আমি বাড়িতে আসি আর পরে মেয়ে কখন আমার লোক সংসার করতে না এটাই আমার দাবি 3 লাখ টাকা আমি দিচ্ছি এবার একটা মেয়ে দাবি মানে আপনার